এই গ্যাসকে অবস্থার সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কমন একটা জিনিস সেটা হলো কমন আবার আনকমনও হইতে পারে সেটা হইলো যে কিভাবে আপনারা আর্টের মাধ্যমে আপনাদের পিকগুলো এডিট করতে পারবেন তো পিক্স পিকচার্টে বিভিন্ন নতুন আপডেট আসছে বা বিভিন্ন নতুন ফিচারগুলো অ্যাড হয়েছে তো ওগুলো হয়তো আপনারা অনেকে জানেন না তো ওইটাই আমি আজকে দেখাবো যে কীভাবে আর্টের মাধ্যমে আপনি হ্যাঁ আপনার পিক এডিট করতে পারেন খুব স্মুথ বা সিম্পল এডিট করতে পারেন আজকে আমি আপনাদের দেখাবো এই টিউটোরিয়ালে তো দেখা যাক কিভাবে এডিটটা করতে হয় আমরা স্ক্রিনে চলে যাই তো গাইজ আমি স্ক্রিনে চলে আসলাম তো এখন আমি সরাসরি পিকচারে ঢুকে গেছি তো আপনাদের মূলত যাদের পিকচারটা ডাউনলোড করা নাই তো তারা কি করবেন আমি বলে দিতেছি তারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন ওখানে আপনি দেখতে পারবেন যে সার্চ করার অপশন আছে ওইখানে আপনি সার্চ করে দেবেন যে পিকসার্ট তো পিক মূলত দুইটা একটা হইলো পিকশার্ট মড তো এখন কথা হইল যে পিকশার্ট মডটা আপনি প্লে স্টোরে পাবেন না তো এটা মূলত আপনার গুগল গুগলে পেয়ে যাবেন তো এটা নিয়ে আমি নেক্সটে একটা ভিডিও বানাবো যে কীভাবে আপনি মূলত মডটা ডাউনলোড করবেন মানে পিকশার্ট মডটা কীভাবে ডাউনলোড করবেন তো এখন কথা হইল যে আমি যেহেতু পিকচারটা ডাউনলোড করছি তো সরাসরি আমি পিকচারটা একটা পিক সিলেক্ট করছি এই যে এই পিকটা এটা মোটামুটি ডিএসএলআর তোলা তারপর নর্মাল আমি একটু এডিটটা দেখাবো জাস্ট বেসিকটা তো এইখানে মূলত যদি আমরা অনেক কিছু দেখতে পাই সেটা হইল যে এখানে লিখা আছে যে গোল্ড ঠিক আছে তো গোল্ড মূলত আমি বলছি ওই যে মডটা তো মড তো আমি এখানে আরও অপশন দেখাতে পারবো টোলস এফেক্টস এখানে আমি যদি ক্লিক করি বিভিন্ন এফেক্টস আমি দেখতে পারবো বা আমার সামনে শো করবে ডব্লিউ ব্লার এগুলো বিভিন্ন শো করবে কালার্স কালারস বিভিন্ন জিনিস শো করবে তো আমি মূলত যেগুলো দেখাবো সেগুলো এখানে অনেক আছে যে স্টিকার কাট আউট টেক্স অ্যাড ফটো ফিট ব্রাশেস বিভিন্ন আছে এগুলো নিয়ে আমি এখনই আলোচনা করবো শুরু তো আমি এখন শুরু করি তো এখানে অনেক অপশান আছে আপনারা দেখতে পারবেন তো এখানে আমি আপনারা কোনটা দেখি কী করতে পারবেন ওইটা আমি বলি এখানে আমরা যদি টোলসে ক্লিক করি ক্রোপ ফ্রি শেপ ক্রোপ ডিসপ্রেশন ক্লোন রিমুভ স্টেজ মোশন এগুলো বিভিন্ন অ্যাডজাস্ট এইসব বিভিন্ন অপশন আমরা পাবো এগুলোরও কাজ আমি দেখাবো তো এখানে আমরা একটু শেষের দিকে যাই এখানে কল আউট আছে ফ্রেম আছে শেপ আছে শেপ মাস্ক লেন্স ফেয়ার ড্রো আপনারা চাইলে আপনাদের পিকে ড্রো করতে পারবেন নিজের ড্রো চাইলে ড্র করতে পারবেন এই যে ড্র এগুলো আর কি করতে পারবেন তো তারপরে ফিট ফিটে গেলে আপনারা মূলত এই যে কালার ইয়াগুলো নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালারগুলা এগুলো মূলত আপনারা নিতে পারবেন তো তারপরে আমি টেক্সট আপনারা চাইলে আপনাদের পিকে কিছু লিখতে পারবেন পিক্স আর্ট এভাবেই লিখতে পারবেন তো এভাবে লিখে আপনারা বিভিন্ন ফন্ট দিতে পারবেন কালার দিতে পারবেন এগুলো স্টোভ দিতে পারবেন এভাবে মূলত দিতে পারবেন এভাবে তো আমি যেটা আজকে দেখাবো সেটা হলো এখানে মূলত কালারটা কীভাবে অ্যাডজাস্ট করবো আমরা তো অ্যাডজাস্ট আমরা ক্লিক করে দিব এইখান থেকে আপনারা দেখেন আমি যদি এটা ইয়া করি ডানের দিকে নিই তাহলে আমার কিন্তু মানে আলোটা খুব মানে ইয়া করতেছে আলোটা অনেক আয়সা করতেছে আর আমি যদি এটা বামে দিকে নিই তাহলে কিন্তু একদম নিভু নিবু করতেছে তো এখন আমার এই যে নর্মাল জিরোতে আমি রাখছি এখন এটা বেসিক জিনিস যেটা বুঝতে হবে এই যে আমি জিরোতে যে রাখছি এখন আমি ডানে নিলে আমার মানে পিকটা এখন নর্মাল আছে ডানে নিলে কেমন হবে বামে নিলে কেমন হবে এই যে আমি একটু এটা এখন আমি একটু কি করি একটু বামে নিই দশ দশে দিছি তো আমার পিকটা মোটামুটি খারাপ না ভালোই দেখাচ্ছে তো তারপরে এটাতে ক্লিক তো আমরা সেম ভাবে একটু তাড়াহুড়া করে এটা যে যেভাবে তো এভাবে যদি আমরা দেখি এই যে আমাদের নর্মাল পিক এইটা আমরা যদি ডানে একটু একটু ক্লিক করে বেশি কিরকম হয়ে যাইতেছে আবার আস্তে আস্তে এখানে নর্মালে এসা আমরা আবার বামের দিকে ক্লিক করবো এই যে কেমন হয়ে যেতেছে তো আমরা আবার তৃতীয় অবস্থায় এখানে ফিরে আসবো তারপর আস্তে আস্তে আমরা এটা বিষে নিব তো বিষে নিলে আমরা জিনিসটা আর কি ঠিকঠাকভাবে দেখতে পারতেছি এই যে আমার আগের পিকটা এমন ছিল এখন এমন মানে হালকা চেঞ্জ হয়েছে আমরা আস্তে আস্তে আরও চেঞ্জ করবো তো তারপর নিচে লেখা আছে ক্ল্যারিটি এখানে ক্লিক করলে এই যে পিকটা এমন হয়ে গেছে তো আমরা এটার একটু ব্যবহারটা দেখব এই যে ব্যাকগ্রাউন্ড আপনারা খেয়াল করেন এই যে বিল্ডিংগুলো যে দেখাইতেছে এইটার বিল্ডিংয়ের যে ইয়াটা মানে কি বলে ক্যালারিটিটা একটু বাইরে যেতেছে এই যে তো এটা যদি আমরা ফিফটি করি ফিফটি করার পর আমরা কি করব এই যে দেখেন রাকিব হোসেন আর জীবন হোসেন এদের ফেসগুলো বা তাদের যে বডিগুলো আমরা এই এইটা একটু ইয়া করবো ব্রাশ করব মানে ইরেজার করব তো আমরা ইরেজারে চলে আসছি আসার পরে ইরেজারে ক্লিক করলাম এখন এই যে দেখেন আমরা একটু জুম করব জুম করে তাদের ফেসগুলো একটু আমরা জাস্ট ইয়া করে নেব আগের বা মতো করে নেব জাস্ট আমরা এগুলো একটু ব্রাশ করে নিচ্ছি এই যে আমরা ব্রাশ করে নিচ্ছি যাতে আমাদের ফেসগুলো একটু খারাপ না লাগে তো যাই হোক আমরা এগুলা একটু করে নিই তো আমরা এটা একটু গাইস ফ্রেশ করে নেই তো আমরা সম্পূর্ণ টোটালি সবগুলা ফ্রেশ করব একদম ধরে ধরে জুম করে করে করব যাতে এডিটটা মূলত সুন্দর হয় তো আমরা এভাবে জুম করে জুম আউট করে জুম ইন করে এভাবে আমরা ক্লিয়ার করে নেব তো মূলত ক্লিয়ার করে ক্লিয়ার করার পর আপনাদের দেখাবো যে কীরকম লাগতেছে তা আমি এগুলো আস্তে আস্তে করতেছি তো আপনারা রিল্যাক্সে ঠান্ডা মাথায় করে নেবেন যত রিল্যাক্সে করবেন তত আপনাদের পিক এডিট জোস হবে সুন্দর হবে ভালো হবে তা আমি মূলত ওই যে করে নিতেছি এই যে জীবন হোসেনের ফেসটা ক্লিয়ার করে নিতেছে তো তাদের ফেসে যে অলরেডি অনেক করা কমপ্লিট হয়েছে তো আপনারা এখন যদি একটু বিল্ডিংগুলোর দিকে লুক করেন তাহলে দেখতে পারবেন যে তাদের ফেসের তুলনা তুলনায় কিন্তু বিল্ডিংগুলা ভালো লাগতেছে এবং তাদেরও ভালো লাগতেছে আর আগে যখন ছিল তখন কিন্তু গ্যাস খারাপ লাগতেছিল তো আমি এখন এটা ওকে দিয়ে দিব তো এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে একটু জোস লাগতেছে তো এখন আমি যদি স্ট্যাটারেশনে চলে যাই এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতেছি গ্যাস যে কেমন লাগতেছে তো আমার এখানে আর একটু কাজ আছে সেটা হলো আমি একটু আগে একটু কমিয়ে নিই গ্যাস একটু কমিয়ে নিয়ে তারপর আমি আবার একটু ব্রাশ করব কারণ এখানে একটু কিছু ব্রাশ করা বাকি ছিল এগুলো আমি দেখতে পারিনি এগুলো আমি ব্রাশটা করে নিই তাদের যতটুক আছে আমি একটু ক্লিয়ার করে নিই এগুলো ক্লিয়ার না করলে গ্যাস ভালো লাগবে না তো দেখেন গ্যাস কোথায় কোথায় আছে এখানে এখানে দেখা যাচ্ছে তো আপনারা এভাবে করে নেবেন তাহলে অনেক সুবিধা হবে আপনাদের সুবিধার্থে গ্যাস দেখাচ্ছি অবশ্যই গ্যাস আপনারা ভিডিওটা যেহেতু সবাই দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করে দেবেন তো যাই হোক গ্যাস আমার মোটামুটি করা ডান তো আমি ওকে করে দিলাম তো এখন মূলত আমি স্ট্র্যাটরেশনটা করবো এটা আমি ফুল না আমি এটা এইটটি করে দিব এইটটি হ্যাঁ ওকে ফাইন তো যেহেতু আমি এইটটি করে দিছি এখন আমাকে কী করতে হবে আর ডাব্লিউ ই এটাতে যদি আমি ক্লিক করি এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছে তো এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি যে আমার কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে এদের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মধ্যে আপনারা দিতে পারেন এই দেখেন আগের তাদের এডিটটা কি ছিল এখন কি গর্জিয়াস তো দেখেন আমাদের এডিটে সুন্দর হয়েছে দেখে কিন্তু জীবন একটা হাসি দেওয়া দিয়েছে খুব সুন্দর একটা হাসি তো আমরা আবার এখন দেখেন এখানে হাইলাইটস নামের যে অপশনটা আছে এখানে আমরা মূলত ক্লিক করব দেখি হাইলাইট তো এখন আমরা যদি হাইলাইটটা বাড়াই তেমন খারাপ লাগে একদম খারাপ লাগে তো তো আমরা আমরা মূলত এটাকে একটু মানে হাইলাইট একটু দেখি কমাবো না আমরা মাইনাস ফাইভ দিব মাইনাস ফাইভ হ্যাঁ মাইনাস ফাইভ দিয়ে দিছি তো তারপরে আমরা মূলত ক্লিক করব শ্যাডো নামের অপশন আছে শ্যাডো তারপর আমরা টেমটা দেখবো যে আসলে আমরা এটা কী করবো তো আমরা এখন আমরা শ্যাডো দিব শ্যাডোতে যাওয়ার পরে দেখি কি হয় তো গাইস এখন আমি শ্যাডোতে চলে যাব তো শ্যাডোটা আমি একটু দেখি যে কেমন হয় তো শ্যাডোটা দিলে মানে যদি শ্যাডোটা আমি মাইনাস না করে প্লাস করে দিই তাহলে কিন্তু খুব ভালো দেখাইতেছে দেখেন এই যে দেখেন আমি শ্যাডোটা দিয়ে দিলাম শ্যাডোটা আমি একদম ফুল দিবো না আমি কি করব। আর জিরো থিকা একটু টেনে দেখি কেমন লাগে আমি ফিফটি ফিফটি করে দিব ফিফটি করে দেওয়ার পরে আমি যদি টেম্পে ক্লিক করি দেখেন আমি যদি টেম্পটা একটু কমাই বাড়াই তাহলে আমার কিন্তু গোরজিয়াস হইতেছে তো এখন আমি কী করবো আমি যদি টেম্পটা ফিফটি হ্যাঁ ফিফটি রাখবো তো ফিফটি রাখার পর আমি আবার কী করবো এখন কিন্তু টেম্পটা তাদের ফেসের উপরে একটা ইফেক্ট পড়ছে যার কারণে তাদের ফেসটা একটু টেম্প দেখাচ্ছে তো আমি মূলত এখন কী করবো ইরেজারে ক্লিক করে ওই যে আগের মতো তাদের ফেসটা ক্লিন করে দিব তো আমি একটু ক্লিন করি আপনারাও করে নেবেন তো এইটা করলে মূলত ফেসটা ক্লিয়ার হয় ভালো লাগে দেখতে সুন্দর লাগে ফেসের মধ্যে তেমন টেম টেম্পের যে আছে এফেক্ট ওইটা পড়বে না গর্জিয়াস লাগবে আর কি ফ্রেশ লাগবে তো এইটা মূলত আপনারা ক্লিয়ার করে নেবেন এখান থেকে তো আমি ক্লিয়ার করে নিচ্ছি তো এই যে আপনারা ফুল করে নেবেন আর রিল্যাক্সে করে নেবেন তাহলে এডিটা খুব সুন্দর হবে এই যে আমি একটু করে নিতেছি আপনারা জুম আউট জুম ইন করে একদম টোটালি করে নিই আর গ্যাস আপনারা আমাদের চ্যানেলে কিন্তু নতুন অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব এখনও করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আমি এটা করি করার পরে আমি দেখি যে আমার এডিটটা কেমন হইল তো এটা আমি কমপ্লিট করি আপনারা রিল্যাক্সও করবেন আমি এখানে একটু মানে কন্টিনিউ করতেছি তো আপনি যত টাইম নিয়ে এডিট করবেন এডিটের ব্যাপারটা হইল যে তারা করা যাবেন আপনি যত টাইম নিয়ে এডিট করবেন তত আপনার পিকটা গর্জিয়াস আসবে তো আমার মূলত হয়ে গেছে আমি এখন একটু ইয়াটা দেখি যে এই যে আমার পিকটা যে ছিল এখন আমি সেভি ক্লিক করে দিই এই যে আমার কিন্তু অলরেডি এডিটটা কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি আমি এটার পিকের ওপরে চাপ দিই এই যে এইটা কিন্তু আমার বিফোর বি এর যে নর্মাল পিকটা ছিল উইদাউট এডিট এটা কিন্তু এখন এডিটটা করার পরে কি হইল গর্জিয়াস হয়ে যাবে এই যে আমি এখন চাপ দিয়ে এখনো কিন্তু ধরে রাখছি আমি ছাড়ি নাই কিন্তু এখন যদি আমি ছেড়ে দিই এই যে কি সুন্দর হয়ে গেল আবার ধরি বিফোর আফটার বিফোর আফটার তো এই যে বি আফটারের মধ্যে যে অনেক পার্থক্যটা এটা কিন্তু খুব ভাল লাগতেছে তো আমি এখন এটি একটু ক্রোপ করবো এতটুকু আমার দরকার নাই আমি একটু প্রোভ করে দিই তো আমি প্রোভ করে দিলাম হ্যাঁ ওকে এখন কিন্তু আমার পিকটা একদম এই যে নর্মাল বিফোর আফটার একদম লুকিং মানে লুকিং সো নাইস ব্যাকগ্রাউন্ড সো নাইস মানে খুব ভালো লাগতেছে তো এইখানে নিচে আর অনেক ইয়ে আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন তো আমি যদি লেন্স ফোকাসে ক্লিক করি আমি লেন্সটা যদি নেই একটা লেন্স যাই হোক আমার এখন নেট কানেকশনটা অফ তো এই মূলত ফ্রেম আছে এখানে আপনি ফ্রেমটা দিতে পারবেন লেন্স ইউজ করতে পারবেন লেন্সটা ইউজ করলে মূলত আপনার লাইটিং ফোকাসটা খুব ভালো লাগে কাল ইউজ করতে পারবেন মাস্ক ইউজ করতে পারবেন বর্ডার ইউজ করতে পারবেন ফিটটা ইউজ করলে মোটামুটি জোশ লাগে যে ফিট ফিটে ক্লিক করে আমি একটা বিভিন্ন এই যে রাকিব হোসেনের যেই পাঞ্জাবির কালারটার সাথে ফিটটা ঠিকঠাক করে দিলাম হ্যাঁ ওকে ফাইন এখন কিন্তু অনেক জোশ লাগতেছে ব্যাপারটা তো মূলত এইটাই ছিল মানে পিকচারের মূল যে বেসিক এডিটটা তো এখান থেকে আপনারা মূলত সেভ করে নিতে পারবেন এই আর কি তো গ্যাস আপনারা তো দেখছেন যে কীভাবে পিকচারের মাধ্যমে এডিটটা করতে হবে মূলত মূলত এইভাবেই এডিটটা করতে হয় সিম্পলভাবে যদি আপনারা এডিট করতে চান অনেকেই দেখা যেতেছে ছবি এ এমনভাবে এডিট করেন যে ছবি ফাইটটা যায় বা তেমন সুন্দর লাগে না স্মুথ লাগে না সফট কোনো নাই তো যাই হোক আপনারা যদি ভিডিও এডিট করতে চান পিকচারের মাধ্যমে এই ভিডিওটা মূলত দেখবেন দেখার পরে তারপর আপনারা এডিটটা করবেন তাহলে দেখবেন যে আপনাদের আর এডিট অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল নতুন কোনো ভিডিওতে দেখা হবে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গুড বাই